সুদীপাকে জানানোর প্রয়োজন বোধ করিনি মুখ খুললেন রান্নাঘর সঞ্চালনা প্রসঙ্গে অভিনেত্রী কনিনিকা বন্দ্যোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত গসিপে বাংলায় শুরু হচ্ছে রান্নাঘর আমরা আগে দেখেছি রান্নাঘরের সঞ্চালক হিসেবে অভিনেত্রী সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জিকে দীর্ঘ সতেরো বছর সেই শো সঞ্চালনা করেছেন তিনি তবে নতুন সিজনে তিনি সঞ্চালক হিসেবে থাকবেন না থাকবেন তার জায়গায় অভিনেত্রী কনিনিকা বন্দ্যোপাধ্যায় জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হলে সুদীপা নিজের অভিমান জানিয়েছেন জানিয়েছেন একবারও কনিনিকা তাকে যোগাযোগ করে জানায়নি সে কথা খানিক অভিমান প্রকাশ করেছেন অভিনেত্রী সুদীপা চ্যাটার্জি এ বিষয় তবে এই প্রসঙ্গে যোগাযোগ করা হয় সেই সংবাদ মাধ্যমের তরফ থেকে অভিনেত্রী কনিনিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কনিনিকা জানিয়েছেন এককালে তাদের ভালো বন্ধুত্ব থাকলেও এখন তেমন নয় আমরা সেই সংবাদ মাধ্যমে কনিনিকা বলেছেন সুদীপা সতেরো বছর ধরে সঞ্চালনা করেছে ফলে একটা তো ব্র্যান্ডিং তৈরি হয়ে গিয়েছে কিন্তু এই শোটা একেবারে নতুনভাবে তৈরি হচ্ছে আমি সঞ্চালনা দিয়েই নিজের কেরিয়ার শুরু করেছিলাম তবে এটা ঠিক সুদীপার পরিচয়টাই তো তৈরি হয়েছে এই রান্নাঘর অনুষ্ঠানের মাধ্যমে আর সুদীপার অভিমান আজকের নয় ওর অভিমান আমার উপর অনেক দিনের এই বয়সে এসে আর অভিমান হয় না নতুন শো লঞ্চ হচ্ছে তাই ওর সঙ্গে কথা বলার প্রয়োজন বোধ করিনি বরং তখন যেহেতু গৌরব এবং ঋদ্ধিমার শো চলছিল আমি ভেবেছিলাম ওদের সঙ্গে কথা বলবো তখন চ্যানেলের তরফে আমায় জানানো হয় যে ওদের শো বন্ধ হয়ে সম্পূর্ণ নতুন একটা রান্নার অনুষ্ঠান শুরু হচ্ছে সুদীপার কথা মাথাতেই আসেনি কারণ ওর অনুষ্ঠান তো বন্ধ হয়ে গিয়েছিল আর সুদীপার সঙ্গে এখন আর তেমন কোনো যোগাযোগ নেই কালে বন্ধু ছিল বর্তমানে আর তেমন কোন সম্পর্ক নেই পেশার ক্ষেত্রে সম্পর্ক বন্ধুতে এসব আসে না আঠেরোই সেপ্টেম্বর থেকে রান্নার শুটিং শুরু করবেন অভিনেত্রী কনিনিকা বন্দ্যোপাধ্যায় এবার দেখবার অভিনেত্রী কনিনিকা বন্দ্যোপাধ্যায়ের এই রান্নার শোটি দর্শকরা কতটা পছন্দ করেন বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি